Es alfa. Ay, qué tal. ¡Uva! ¡Ali por arbarita, vos estáis serio! De tu hija, de tu hija, de Marvi. Ere, jota quien tu faina. Zudi amar guzite. De tu mi quien tu higao tak tayarte. Jota moto quien tu ham porto. De tu mi no gao tara mi higao. Ila tu daily sude. Daily tu diore kasar la mato. De guzite. Ubu no kolas guzite. Hei ya laka dogol gol. Na na tu mi quien tu idin bedal gol. Sas tin bedal gol. Kuno bedal la chupta. Ya Marvi, haja mar dure. Kita kau. Marre kurus de wau konja. Tula de. Ei, kita istan fala be, fala gure. Tula de. তার পছন্দ মতো গাও থে রাইবাড়ি করে আর যে আরে হে অন্য গাও থে রাইবাড়ি করে এই জিনিসটা কিটা লাগি আপনি কউকা চাই এই তোরে কি কইতে পারতনা আমার কাছে কি বুঝছ তো তাইরে আমি নিজে আনছি লাইন তাইরে লাইন নাই না মন হল আমি তাই আক ফ্যামিলি গেছন তাই বিরাট খাই নিও এক গাও যদি দুইটা টিম যায় দুইটা ব্যাটালিয়ন যায় তখন কি তৈব নানান ধরনের সমস্যা হইব বুঝছ না বিষয়টা ইনে কিছু কৌশলগত বিষয় আছে আছে এর লাগি আমি জানো যাইমু ইনে তুমি যাইতে এটা না আর তুমি জানো যাইবা ইনে হইবে দেব না আমরা সেভ ফলাইতে ফলাই না আমরা যদি সেভ ফলাই ইবাদে ওরা ফেশা বগরি নাই বুঝছনি ইবাদে থাকানি তো দূরের কথা ও কইলো গারে কৌশল মানে মানে লরাই বাড়ির খুব কৌশল আর আমরা তো মানে লা আপডেট চিন্তা ভাবনা করা আমরা পৃথিবীর লগে তাল মিলিয়ে চললাম তোরা দেখোনা ব্যাগডেট হইছিস তোরা এটা বিষয় সম্পর্কে জানা না ইকে পৃথিবী জানতো ইকে গাউছ নিতে পারলি না শুনো আম্মা করবাই শেখুন এ বেটা আমি পৃথিবী সম্পর্কে জানি কি তা কথা আমার তো পৃথিবীর জানার দরকার নাই আমার ব্যবসা হইলো কি ও গাউ আমার ও গাউ আর কি কে বিয়া করতো না করতো আমি ওতে তো কইতাম আমি পৃথিবী যাইতাম খালি স্যার দেখো কা মূর্খ মহিলা কোনো জ্ঞান নাই ইবুতারে কইলাম যে ইসলাম রে কইলাম আমরা লগে ইউতে আমরা লগে এলে আমরা ব্যবসা পাতি আরো বাড়বো আর টাকা টুকা বেশি পাইবি খালি মেয়ে বেটি লয়ে পড়ে আয় না মরে তোমার এখন দিন একটা আমার 32 টা সেটার ভিতরে দিবি কারণ কে গুরগুরি ডাবার মানে শুনবা আওয়াজ বুঝছনি সার কি জারে এই আমি দেখা নি সার কই পাগল পাগল কুন সার তাই না আসুন শিক্ষিত এই ভুল পৃথিবী সম্পর্কে জানতে হইবে বুঝছনি যুগে কালে আল্লাহ পাক রব্বুল আলামিনে নবী পরিবর্তন করছেন পরিবর্তনে তুই বিশ্বাস হই দিবি বুঝছনি পরিবর্তন খালি মানিয়ে নিতে পারছ না আমি তো খালি বলে বলে মানছি দিয়া করাই না বিদেশ সিটে সময় যায় অতিথি বাকি গলায় বাংলাদেশ হইয়া যখন ঢুকে তখন আমি কিতা করি জানিস নি জাল ফালাই দিই বাংলাদেশের বাকিরে বিরবার দেই না আমি থারারও চাইলাম বিবাহ বন্ধনে আবদ্ধ করে রাখতাম কিতা লাগে জানিস ওদারে দৌড়িয়ে দেবাদি হরো বাংলাদেশের উত্তরে জিও যে দুই সেটটা ধরি লাই মনে করলাম আমি দুই সেটটা বাকি ধরি নিলাম ওটো আমার গুষ ওটো মনে করলাম আমার রায়বাড়ির মিডিয়ার একটা মনে করলাম ওই যে কৌশল করাই দিলে নিলাম বাংলাদেশের বাকি আর বিদেশের বাকি কই দিবল আমি শুধুমাত্র মনে করলাম মানুষের বিবাহ খালি করলাম না পশু বাকি পর্যন্ত বিবাহ করলাম তারাও কিভাবে আমরা টাকা দিতে পারে দিত আর ব্যবস্থা আমি করলাম তুই কিটা বুঝবি তুই কিটা বুঝবি এখানে তো নতুন প্রযুক্তি বা আবিষ্কার করো প্রযুক্তিগত ভাবে এটা করলাম যাই হোক ওখানে নিজের সময় বিলম্ব না করিয়া আপনি উঠি দিও আপনার টাকা গরম করলি মানে চাইলে কাছে গরম পড়ছে আর আপনার দেহ আলহামদুলিল্লাহ এই দেহের মাঝে একটা গরমই আছে বুঝছি উঠি দিও টাকা গরম হয়েছে ও ভাবাই অন্য লাগে আপনার তাহলে আর ভাবে কোন সময় আমি বয়ে লই দিই ওই ম্যাডাম আয়ুকা ওখন আমরা ওই কিছু অগিরো লাগান ঠেঙ্গল লক্ষ্মী যত আট মু ও তো লাগ এই খাসমার ভুয়া আমার ভুতান কিতা করছ অনেক মেমানু সবের বাড়ি যাই তাহলে মানছি কিতা হইব সাড়ের ভুতান আনো নাই নি নয়া ভিন্দে যা কি কর সুই সুই তা দিয়া গায়ে দাবাড়ি যাবি এই তো খাল লগে মাত কি তা লগে মাত সুতালে ও মাই ও শুনা ভাই গো মাসা ও মাসা হাওয়া মই রে মই রুই হাগ দিতে তো স্যার চশমা লাগাই জীবনে লাগাইছলাই নি কথা জীবনে লাগাইছলাই আচ্ছা না তুই লাগা এ তার একটু টুকরা লাগাই দিস লাগা লাগা দেখো চশমা লাগাইছে ইরি বাবা রে বুঝাদার পাই বিয়ে বজে তো এই তোর মুখে কোনো কাছে আইতেও না বুঝছত নি স্যার আয়ো কা লাগি এই ফাটলা বুয়া বারবার সার কষে সার কো স্যার আবার কয় সার এই আমি দেখানি আমি দেখানি আমি তো সার কষ নো সার তো সার মানে বিশাল দেখা বোন ও তো ইসে বিশাল আর দেখা এক কত কই দিতে দেখিস দেখিস সব সুখান দূর রাখিস তাই তা বিশ্ব বিশ্ব আটা দেবা এই আমার ইসার গাও দুটি 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 তোর খামিলো ডাই আয়ো এই দাও বাইসি লটনি তুই তো সিজনটা দিবারি চাইতা আপনা ইরা
Ucuk ya begini,
বাংলা ভাষা হইলো রায়বার আচ্ছা যাইও আজকে আপনারা পুরানো যাইতা রায়বারে মেডো চিন্তার বিষয় কাটু চাইলে কিটা গুন্ডাই না পাইলো না ইলা তো কেউ ফটো আকা যা বিপদ ভালো আছে বন্ধ করো মাত্র আমি তো আপনারা আগেও কইলাম আমি আপনাদের কথার উত্তর দিতে রাজি না এর বাদও ওখানে আপনারা প্রশ্ন কররা আর আপনারা যে আমারে প্রশ্ন কররা আপনারা কে হ্যাঁ আমরা বালার বালা আর খারাপর খারাপ আচ্ছা যাইও আপনারা রায়বারে করা যাইতা যাওকা কোনো সমস্যা নাই তবে আমার একটা সমস্যা আছে এই এলাকার একজন সুন্দরী মেয়ে আছে নাম হইল গুলবাহার আর মায়ের নাম হইল কলেরা বেগম আপনারা ইনো রায়বাড়ি করা দিতে পারতেন আমরা তো অনু দিতাম খেনে ভাই সাহেব ইনো বাধা খেনে ও আপনারা এই নাগর রাখেন কারণটা কি তা মিরে কাটু চাইলে অন্য কেউ ফাইন কাটাচ্ছে গুন্ডাই কাটাচ্ছে তোর মন্দ কর ওটা কারণটা কি তা ও তো কারণ দেখানি দিতো না সুজা মা তিনো যাইতে আর তাই না তুমি তাই এই কারণ তারা জানুক জানতে না কেনে কাটো কারণটা হইল বেটির ফুড়ি হইল সুন্দরী বেটিয়াম নিয়ত করছো ই এলাকার যত হয়েন্তে বিয়ার মাতিছো তাই নি এলাকার বিয়া দিতা না গ্রামও তাই বিয়া দিতা না ওতার লাগি আমরা চাইলাম যে বেটির ফুড়ির বিয়া হইতো না আমরা ওদিকে দেবো বিয়া খিলাব তাই বেটিয়া বেটির ফুড়ির লাইয়া বেশি অহংকার করছো এলাকার মানুষের অপমান করছো এলাই চাই আমরা বিয়া হইতো এটাই দেখাই না আমরা কাম কাজ করলাই এই ডিউটি দিলাম এ তুমি তো দেখা যা করো লাখন গাছ হইলে হ্যাঁ বেচারির ফুড়ি কোনা না বিয়া দিব না দিব তো বেচারির বিষয় তোমরা মনে যোগ্য না লাগি তো তোমরা কাছে বিয়া দিছে না আমরা যোগ্য পাত্র সন্ধান পাইছি আমরা এনো বিয়া দেওয়াই ও আমরা আমরা চলি ভাই যোগ্য পাত্র সন্ধান লই আইছি ও আমরা যাই মু আরে নৌকা আমার সুজা মাছ আপনার এই বেলি দেওয়ার তানে এ কি দিব কি দাও করবে তুই টেঙ্গা টুঙ্গে বাঙ্গলি মু বিয়া আর কই দে এই কি দাও তুই হ্যাঁ মেডো 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 আপনার আল্লাহর কই আপনি ইনো মাইল লাগাই না যান তারা তিন গুফুয়া এই তুই কি দাও রাইতে সস্তি হ্যাঁ না না ডরাইছি না মাইটা তো আমার খাওয়া লাগবো তারা হয়তো দয়া করিয়া মহিলার গাতা হাত তুলতো না কিন্তু সব মাইর আমার খাওয়া লাগবো বেশি মাতিস না তুই বেশি মাতিস না দেখি তারা কিতা করতো কিতা করতো তাই তোমরা হ্যাঁ কিতা করবো মাইটা লাগাই কিতা করবো বুঝো না না করতে নিবে দেখি না কিতা করবো না লাগবে না যাস না আমি আমি বুঝি না বার কইছি না নিবে যাই না না করতে নিবে 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 না না করতে আমি না করছিলাম দেখিয়া ও ওটা করে আইস পাইছি তোমার আজকে তোমার জুতা দি পিটাইম জুতা ব্যবহার করিস তো এরে উনো তোমার বিয়ার মাত যে সময় দিছিলাম সময় তো দিছিলাম এই সময় তো আর অ্যাকসেপ্ট করলাই না বালা ভাইও তো বিয়ার মাত দিছিলাম আর এই কথা যদি আর কই ভাই কো অসুবিধা হইব কইলাম তুই কিটা করবে এখানে আমার বালা করি জানা আছে তুই তো ফতুয়া এলে কি তো ফতো ভাই আমার বিয়া ভাঙবে কয় গো মাই ই তো লগে ফতুয়া হয় ই তার টাইম ফুড়ি বিয়া দিতাম নাই বুঝছস নে কিটা কইছি তোমরা ফতুয়া হয় তো টাইম আমার ফুড়ি বিয়া দিতাম নাই মেডো পাত্রীর ভবিষ্যৎ উজ্জ্বল হাইর গর করতে থাক তুই কি লাগিস মুখটা এই তোমরা নামে আমি ইউনিয়নে গিয়ে বিচার দেব পঞ্চায়েতে বিচার দেব তোমরা লাগে আমার ফুড়িকে তারা বিয়া দিতে পারাম না কি যন্ত্রণা আরম্ভ করছো তোমরা আপনি কোনো চিন্তা করবেন যেহেতু আমার খবর দিছে আর আমি যোগ্য পাত্র লই আইছি আমি যে পাত্র লাগে আপনার পুরী বিয়ার মাত লই আইছি
কি ফাতুমি তিন গো কিতা বেটা যদি 30 গো তা হয় 30 গো যদি না হয় এর বাদ হুনতো না এবি আ করব ইয়া করব যে করব এই আর তোমরা কইয়া দিলাম কোন সমস্যা আমার বাইতা তোমরা খবর আছে জি জি আগো বইন বাড়ি তো বাড়ি দিয়া মত মনে এই এটা লাগে লাফান গাছ এটা লাগে মাটি কত মাটি এটা লাগে কত আছে আচ্ছা এবড়া বিচার রুজার নি দিলা আও চিন্তা কর না ড্রাইভারে কিন্তু আটকে দিতে পারলাম ইতা মাতি সুতিস না আগে ঘুরে আরা আর তোরে একবারে মাস শেষে ওয়ার্কশপ লইয়া দেব ওনা নে তোরে টিকটক করি আমি ওয়ার্কশপ ওয়ার্কশপ কিতে লাগি ওমে গাদা ওয়ার্কশপ মানে হইলো কি হাসপাতাল তোমার হাসপাতাল নিয়া ভর্তি করব তোমার কোনা নো কিতা জিরে মাতার যদি তার হতে সারে হল কিছু জুরা লাগাই লইয়াই মু তুমি অত চিন্তা করো না আগে ঘুরে আরাও এলা চিন্তা কর তোরে কিভাবে কিভাবে তোরে রাখছে একবার তুই খালি চিন্তা কর তুমি যখন কি ওগরে সাঙ্গ রাখি দিছো আমি প্রতিদিন আমারই গুলো তুমি কোনো মাত্রা পায় না দেখার লাগে সখন ফটো আমি প্রতিদিন আমার পালুয়ান রে নিয়ে চেকআপ করাই বডি কোন পার্টস নাতে কোন আলো লল্লো নি না লল্লো নি কতবার দুরা দিয়ে ফেলাস দিয়ে টাইট করি আবার সকালে লই যাই আমি তার কত মায়া করি কিছু নি ও দে আজকে ভাগ বানাই লিয়ে আইছি আজকে কোন লর খরা এর লাগি তুমি ঘুরে প্রতিদিন লই যাও লর আমার একটু শক্ত দৌড়র গুড়া সব সময় দানা মানি খরচ করতে হইব এই যে তোমার আরে কইছ নি একবার নি আমি ছিল ও একবার আরে ও বাবা তুমি করবে তুই যদি ইসলাম বাতুই বাসতে না তোরে তুমি ভাই দি আমারই ভাই দি মাতা আঙ্গুলে ভাই তো ও ভাই তো তোর মাতার সুলুল পড়ে গেছে বুঝিনি ওগুলোকে তাকিয়া পুরো হইবে তাইও দেখ বুড়া কোন অনুগ্রস্ত আর ফেলা 20 টাকা দিয়ে তুমি জানি তুমি বেশ কি রাইটার নি এ তুই এবার কোন বেটি তো ভিডিও যায় না আমার কাছে তো কথা নাই এক ঘটনা হইলা তোর কইলাই উনি কষ্ট পাইবে তার বাদে আমি চাইছিলাম না তোর কষ্ট হইতাম দিয়ান তো বলা তুমি ফেটিছ থাকো কষ্ট দিয়াম চাইছিলাম না গতকাল রাত্রি বেলা হঠাৎ করে আমার আমি ঘুমো একটা স্বপ্ন দেখলাম বুঝছ তুমি স্বপ্ন দেখবা বাস্তব তো কোনো দিন না না স্বপ্ন দেখলাম আমি প্রতিদিন তো স্বপ্নে কত জায়গা যাওয়া লাগে বুঝছ এলাকে জুতা উঠা ফিঙ্গিয়া ঘুমাই খারাপ স্বপ্নে দেওয়া লাগে একটা দিন মনে হলো কোনো রোডে দিয়ে আটা লাগে খাটা উঠা মারি দিব এলাকে সব সময় জুতা উঠা ফিঙ্গিয়া আমি ঘুমাই হুনতে হুন আমি গভীর এক স্বপ্ন মগ্ন বিরাট এক স্বপ্ন তুই হুন মন না না তো মাইল লাগি দিব তার বাদে হঠাৎ করিয়া দেখি কুর কুর কইয়া ফোনের রিং বাজে আমি কই খেরি আমি মনে কই স্বপ্নে ফোন আইছি বাদে বললাম যে না বাস্তবে ফোন আইছি ফোনটা ধরলাম কইলাম হ্যালো ওপর প্রান্তটা কি মিষ্টি কণ্ঠে এত মিষ্টি কণ্ঠে যে তুই বললো হাই আমি ফাল মারি উঠছি উঠিয়ে নিজের শরীর কুণ্ডাইতে কুণ্ডাইতে ও দেখ অবস্থা খারাপ রক্ত বাকল দিয়েছে কই স্বপ্ন না বাস্তব আগে বুঝলি বাদে দিলাম দেন বাস্তব একজন মহিলা মহিলা বলতে বালিকে আর ফোন দিছে তাই লুকমুখে আমার অনেক প্রশংসা হচ্ছে আর আমার একটা ছবি আর কি একজনের মোবাইলে দেখা বাদে তাই দুইবার তিনবার তার বুকুর বাম পাশে কিলে একটা লারা মারছে বাদে তাই আমার নাম্বার সংগ্রহ করছেন ফোন দিছে আগামী মাসের 23 তারিখে বাংলাদেশ আইরা বিমানটা কি নামি হইছেন প্রথম দর্শনটা মানে আমার লগে হইতো আমার মনে হয় তার লগে আমার কিছু এটা হইছে আমি বাংলাদেশে থাকলাম না তার দিবি আবার এ দিতা আমার বিয়ে আমি নিজে করি এই গফনের আগে আমি এক কতবার যে হুনছি তাই হিসাব সারা বুঝছিস নিজের সময় আমরা একলগে কাম করতাম এটা গফরতে এর লাগে হুনতে হুন এটা বারা গো বন্ধ তাই মনে করে ফারা তুমি কি তা মনে করছো তোমার কোনো বেটিন তো চায় না কেন আমি বালা করি জানি তোমার লগে আমি কাম করছি না আমি জানি এটা তো আমার গফ এ ক্রুশ আমার যে এদিন লাখ লন্ড নে বেটা কইছ না তুমি বিয়া বই যাও তুমি খানে কই না তুই কইতা কইছ না তরে লন্ড নে বেটা খারে বিয়া বই তো আমারে বর্ত কইছে আমি হইছে না আমি বিয়া হওয়া করতাম না সিলু কুমারী না না নি
বেটি মারা গেছে ও আমরা মেডম রে কইছি ও কোন কাম লাগি ও কাম করতে দেবি কোন কাম করতে দেবি কাম লাগি কেন কই দে বেটা কত সুন্দর না কইলে না সুন্দর না মত স্টাব নি সেকেন্ড মেরিজ কইছিল কইলাম তবে তো কিছু ডান্ডের ফাঁস মেরি দেনি তো না তো আমি বিয়া কইছি না আমি বিয়া কইছি না লন্ডন নি বেটারে ফাত দিছি না ফাত দিছি তুমি বিরতি গাড়ি তুলতে না তোমার লোকাল গাড়ি রো ফরোর সিটে বই জি না আমি বিমান উঠবো বিমান লোকাল গাড়ি খান উঠতাম তোমার লাগান পাইছো তুমি তো আটি আটি যাও কি গাব ফয় যাও সাইকেল আই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে গোশন আচ্ছা দাইও এই যা লাগা লাগো 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 আই যা আয় এ নাগারসি ফুয়া আজকে যদি আমার বুতাং আরে ঘটা সিরবে সে তোর খামড়াই দিবে আজকে কইলজা সুরার চিন্তা না আজকে তোরে সিব আজকে কইলজা সুরার চিন্তা না আছে দে 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 তোর জামা কেন আছে হেই হেই কখন তুই কি চাল না আমি তো বিচার না এ কাম কর ওই দে তার আর ব্যবসা লাগি তারা ফরতে দিন আমরা রেগে মাইর করা যাও যে তারা গ্যালারি পূজা মজা দেখে এক কাম কর দুই গুণ আজ খেউতেই খেউ আর থাম আমারে দরিয়া বইটা আর নাইলে তারা মাইর করিয়া তারা খেউ আর রুকনা জিত আমরা বইয়া মজা দেখি সারে তো বুঝতে পারলে মহিষা খুঁটা দিব দূর নিরাই বইটা আমার দরিয়া বইটা আজ আর থাম বুঝতে দিস না আচ্ছা তো দরিয়া বইটা ও বইটা 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 সশমা কেন তোমার হইছে লিল্লাই চিনি তোমার লাগান পাইছে তুমি যা কলতা লিল্লা নগান মানক কি দিলাইছে লিল্লা ও দিলাইছে কি লিল্লা ও দিলাইছে কি গুলো আমার লাগাইছে আমাকে মানুষ ভালোবাসে আমাকে ভালোবাসে মন স্থান দিয়েছে তাই তারা সব দিলকুল দিলটা দিতে পারে না খালি লাগাইয়া বুঝছো তুমি সব তো মানুষের দেয় আমার দান হবে দাবে বিষয় বুঝলাম না এ এ গে গে গাও কি করে নেবে দাঁতটা লাগিয়ে দিকে বাইরে লয় ফাস্তা বে করে ফাস্তা পালা কিটা করে রলা দরিয়া কি নিও বাইরে পালা বে ইনু বাইরে লয় করে দাঁতটা লাগি পালা এই তুই কি টাকা খাইছ ভাই কোন টাকা খাইছ তুই কি আমি খাইছি পানি বা ফিয়াই দিয়ে একটু গান হাসা মরিছি ও ম্যাডাম আপনারা এক কাম করুকা আমরা দুই গ্যাস বালা বালা কানি খাইছি খেউ খেউরে আর আইতাম পারাম না আপনারা লাগি যে কমাইলো দেহু কা আপনারা নিয়ে সাইড লইতে পারো খেউ আর বার খেউ জিতবা আপনারা আইছ করুক কা আমি রে আমি তো বহুত বেটাইন তোরা এনা বো এনা বো বো বহুত বেটাইন মার বো বো আগলো ঠাকুর কিতা রাখ লাগি দক কিতা না লাগি দক ঠাকুর লাগি এই তুই কিতা বাটা রাই গেছিস রাই গেছিস মানে এরা আ মাইবা আ কিলরা আ সব খাতা নাই লাগি দক কা কিলরা ওই লাগাই দিতা এই পুরুষের নয় গুণ শক্তি আর মহিলার ছয় গুণ শক্তি আমি যদি এক বক্সিং মারি মারা যায় বাদি কু মাটা নাম লই দিব উচ্চ তা বিষয়টা আমি মহিলার লগে বাইরে করতাম চাইব না আসলে তুই তাই পুরুষ হইতো তাহলে অত সময় তাকে তাইরে দোনা দোয়ার ইয়া ইটা মারি বুকির মাঝে ভালো হয়ে গেল অত মাটি না হইয়া না মাটিও নাই ও না ও ম্যাডাম দরাইছ দরাইছ একটা ফুদ 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 দরাইছ ওরা বোয়া ইয়া বো মানুষ দিয়ে একবার সরো মহিলার লগে বাইরে করতাম উচ্চ জন বোয়া ইয়া যাই বোয়া কোন কোন বিয়া হয় আর সকল ই গাঁর অকল কিন্তু বড়লো একটা বিয়া লাগাইতে পারলে তারা কিন্তু বেশি বসা সকল ভাই তো ও গাঁ লুই বসার বিষয় না বিষয় হলো কি গাঁও আমার আমি গাও কে কোনা না সানা আমি বালা করিছি না না তুই আর আচ্ছা দাদা ফোন হলো আমরা তো আর সিনা তে আমরা নগদ দিতাম এই এই তোর সার আর তুই এই কেগু আর তুই সার আপনি কই আল্লাহ আমি কোনা না মাইর করলাম নি না তে ডরাই গেছ আমি আছি দূর দূর কটা চুপ দা এটা মিটিং ধরে দাদা না হলো মহিলার লগে আমি তো মনে করলাম মানবিক মানুষ আমি মহিলা হলরে মারলে এই জিনিসটা বাদ খারাপ দেখায় বুঝছ না বিষয়টা আর না তো কোনা আমার শরীরে দেখতে যাচ্ছে মানে এক সাইড খালি ব্যবহার দিতে করি তেমন হলে এটা মহিলা দুই সাইড গু আপনি তো লম্বা নেন আপনি ঠুসি মারলে মেডমের মাথা রুখে দিয়ে যাইব কারণ মেডমে আপনার ফেট 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 যদি একটা ফু দিন উড়াই লিবা আচ্ছা বাঘ অত মাইর দরকার নাই আমার তো জীবনে সাহায্য সহযোগিতা করিয়া বুঝছো
আপনারে সারি দিলাম আজকে চক্কা রাস্তা ভাই গিয়াও এবার কোন আসলি রাগ উঠছিল না পাকিস্তান ফরে যখন বাংলাদেশ হইছে এক মহিলা পাকিস্তানি মহিলা সেনাবাহিনী এটা পাকিস্তানি আর্মি আর এই উঠে কইলো তুই বাঙালি হে যেদি গান কইছে সে বাংলা স্বাধীন হয়ে গেছে আমি কই বাংলাদেশ বাংলা মাঠ মাথা মেরবাদে আইয়া দিকাস তুই বাঙালি নি গেম নেতা বাবা মারছিল বুঝছ তুমি ডাইরেক্ট পাকিস্তান তাই ও তা রাখাই ওলে একটা দাম আরিকতাম যদি জানে থাও আরে চা গো ফের গো উঠান গো এ ক্রুশ আইসবে চা খাই মনে আইন জলা তরে লিয়া আত্মীয়র বাড়ি খেনে যায় না আসলে মানুষের তো মনে হলো আত্মীয় স্বজনের দেখার লাগে মনের টানে যায় আর যদি আত্মীয় স্বজনের কোনো বিপদ আপদ হয় কেউ বেমার আজার হয় সে মনে হলো বেমার আজার দেখা যায় আমার এক আত্মীয় তার আজ তিন দিন দেখিয়া ফেটলাম হয়ে গেছে রাস্তা ধর ধরেন না ওষুধ হু না বাসরা অবস্থান ও দেখা যাইছে আর কি আচ্ছা দাইক আপনার লগে পরিচয় হয়ে যাবার লইলাম আমার নাম কাটুশালি বুঝছেন আমার হাত উপেদি আছে দাদা কি খান লইয়া আইছেন আর আপনারা গাঁও দিনে তোমার মনে মনে মুসলি দিয়েছে আপনারা তিনজন যুবক লাগে নৌ জুয়ান তো আপনারা কিটা বিবাহিত নিনা অবিবাহিত এখনো কিটা বিয়ার বন্ধনে আবদ্ধ হইছে নিনা একবার এলে মনে হলো লারা ইয়া আটরা কোনটা মাঠে তো লাগে রায়বা ও মিয়া তোমরা কিটা রায়বা নি বিক্ক তোমার নাম কি ফলে পরিচয় বুঝছেন নি ফলে কিন্তু বিক্কর পরিচয় মানুষের আচার আচরণে কথা বার্তায় বুঝা যায় সে কোন পেশায় জড়িত এই যে তারা আমার মনে হলো মাত্র কথা বুঝতে হবে আপনারা জ্ঞানী আছে বুঝলাম আপনার লেখাপড়া আছে আপনার তো ভবিষ্যৎ উদ্দীয় তার লাগে ভালো উদ্দীয় থাকি ব্যবস্থা লাগে জি মানে আগে এগুলো কইতা আগর মই বিরুদ্ধে কইতা রায় বাড়ি বুঝছেন প্রযুক্তি এগুলো বদলাই লিছে বললি বদলাই হচ্ছে মিডিয়া আমরা ম্যারিজ মিডিয়াতে আছি আমি ম্যারিজ মিডিয়ার প্রধান আমার নাম কাটুশালী আমার সহকারী আমার টিম আরও বড় আছে বুঝছেন কিন্তু লুবা মরিয়া টিমটি আস্তে 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 ছুটে হইয়া পর্যায়ক্রমে আমরা দুইজনও আছি লাঠির বাইশটা কিন্তু কোনো সমস্যা নাই কারণ সব কৌশল আমার কাছে জানা আছে আমরা দুইজন মন লোকে একলাই একশো কোনো সমস্যা নাই বড় সাতটা পাঁচটা সাতটা বিয়ে আমরা একলাকে নামিতে পারি আমি তো চিন্তা করাম শুধু মানুষের বিয়া নাই প্রকৃতির লোকে প্রকৃতির বিয়া পশুর লোকে পশুর বিয়া হাওটা বন্ধু আমি চিন্তা ভাবনা করা প্রযুক্তি করাই লোক তাই হোক তো আপনারা কিন্তু বিবাহিত অন্য অবিবাহিত তারা কিন্তু বলে রাবারি দিতেন গেলা মহিলা থেকে বিরাট পরিচিত এলাকার সবাই ছিল জি ওই জি ওই জি ওই কলেরা দেন তাহলে একটা মেয়ে আছে সুন্দরী ও তাই বিয়ের মাথা হয়ে সকল তা খাইতেন আজকে গিয়ে মাতৃ দিয়া ওনার লোকে আমার সেট করে দিতাম জামাই দিয়ে নাম ডাকা ছিল হ্যাঁ জামাইয়ের নাম ডাকা ছিল আরে নৌকা মেয়েদের যে যাওয়ার তা নাই যাওয়ার তা নাই হ্যাঁ সমস্যা আছে কোন সমস্যা আছে না করলাম যে তোমার দানটা কইতে হইব নাকি তার না করছি যাইতা না যাইতা না আশ্চর্য বিষয় না আপনি আপনার আমার মানে আমরা না আর সুজা মাত বেটি দাও তা নাই এলাকা কি আপনারা লিজে নিছেন হ্যাঁ তারা আমি কইছি যদি আমার কুটুম শাশুর মাঝে যদি ইলা পাওয়া যায় তারা বার করে দিতে পারে তে আমি ঠিক আছে আমি রাজি আছি বুঝছুন নাকি তা কইছি ইলা আমি ফাটা মরতাম বুঝছুন নাকি তা কইছি ইয়া আপনারা যারা বুঝিয়ে যা আমার ইলা হইতো না বুঝছুন নাকি তা আত্মীয় স্বজনের মাঝে বিয়াও বা ঠিক এটা নানান সমস্যা দেখা যায় যেমন ধরে লোকটা বাচ্চা খাইছে হইতে হইলে দেখা যায় এটা সুস্থ হয় না অসুস্থ হয়ে যায়
তুমি আবার বালা কই তোমার ফকের চেক করো তুমি নিশ্চয় কোন একটা ভুল কর রাই জি না আপনি দিছলা আর আমি অনু থইয়া গেছি কি বলে কই ইনো সুবাত তো কোনো বসে না আপনি কোন ভুল কর না ও বাবা তুমি বালা কই মন করে দেখো ইনো তো কোনো বসে না কোন কারণ ভুল হইলে বালাই লাগে আমরা আসলে জরুরি মাত্র আটা ধরে আইগের আন্ডার আইয়া না আমার বেড়া লাগাই দিলা জরুরি মাত্র নিয়ে বলি দেখো কা কোন না বাড়া করছে উঠি ভাই জরুরি মাত্র দেখা যদি ইনো তো তো ইনো তো আগো না তাই তো করে মারিয়া গেল কি নি জি না আমি অনু থইয়া গেছি আরে ইন তো বালা করি তো আমরা দেখলাম সুবাদার ও তো যদি আপনারা অবিশ্বাস করে তাই আমরা তো আইছি না তো কেন নাই আমরাই চেক করি না ও ও ওই ওই তো হুকা সাই ও আমার কাছে আমার 3000 টাকা ও তো 3000 টাকা কি কি দাও লিখো তো আমার কাছে কি নোটিশ আর নেওয়া তিন টাকা কি কি দাও 3000 ওই তো বল ও ভাই সাহেব এখন আমার টাকা না না ভাই সাহেব ও গুণ আমার টাকা এখন আমি বেকার হই হই যা হইছি ভাই সাহেব এখন আমার টাকা ভাই সাহেব দেখা দেখো কইলা উঠে গাই গুনা আপনার এখন আমি বাড়িতে কি লই আইছি রে মুনুকা খানো গেল আমার ইজ্জত এর না রানে করবি না এই দেখো গা আপনি গুনা টাকা পালাইছো এখন আমি করতে কি লই আইছি কেন জি না ও 3000 টাকা ও আমার আপনি আমার ও 3000 টাকা দিছলা রানে ওই 3000 তো ঠিকও দিছলাম আচ্ছা আপনি একবার তা বালা করি মনে করুক কাছাই অন্য ফাইয়া আপনি ফকট লইলা নি বলে আসলে ভুল তো হইতে পারে বিচুন মানুষ মাত্রই তো ভুল হয় ঠিক আছে ভাই ভুল হইতে পারে কিন্তু ই ভুল আমি করছি না ই টাকা গুনা আমি বাড়িতে কি লই আইছি আমি ওটা তাহলে কথা কথা দিব না মাজুরাটি যে জামাল পাই নাকে তাই না স্বীকারোক্তি দেখো তার বাদে তাই ছুটিয়া দিবা এর এখন তো তাহলে কোন টাকা লাগবে আমার কাছে বিষয়টা সন্দেহ হয়েছে এলাকে ওখানে আমি করতাম আমিও বুঝছি দেখাটা তার আছে হে দাবি করে তার আপনি কইলা হে শুন না আমি কিটা করতাম আপনি যা করতাম নাকি আমল করতাম কি আর মমও আছে তো বলো ঠিক আছে আমি গেলাম ভাই সাহেব আসলে আপনি বিষয়টা বুঝো আমি দেখা নিছি না আমি আমি বিষয়টা পুরো বুঝছি পুরো বুঝছি কত কি আমি ওই জিনিসটা করলাম কই রে ভাই তুমি কি কাকুন ভালাইছো ভালাই যায় আমার ওটে খাবারে বাবা ভাই আর কোন আওয়াজ মনে বিচার করো ভাই সাহেব আমি ইনো দেখা পাইছি না এই জায়গা না আপনি দেখা পাইছো না হে কর্তা আপনি দেখো ভাই সাহেব মনে করো কোন আমি ভালো আমার ও 3000 টাকা তো পাইয়া তো দিছেন আমার জি না আপনি আসলে ইনো আমরা উদ্বিগ্ন আছি আমি কোন ঠিক আমার দাওয়াতে কাম নাই একটু সময় অপেক্ষা করি আইয়া সব ঠিক হইছে আচ্ছা ঠিক আছে তাহলে আইলে সব ঠিক হইছে আমি গেলাম হইছে হলো ভাই তাই না এই কইলে তুই কারণ শরীরের একটা ফিটনেস না থাকলে সমস্যা কারণ মার্কেট প্লেসও মানে মার্কেট ভ্যালু কম থাকি যাই হোক তোর কিছু মোটামুটি জিম ধরাই দিবি সরকারে দানান্তরণের ব্যবস্থা না করে দানান্তরণের পুরস্কারের ব্যবস্থা করে যদি এই ফারা গফর কোনো পুরস্কার বার হয় ইনশাআল্লাহ এইরূপ প্রধান পুরস্কার তুই পাইবে আমার মনে আমার একটা বিশ্বাস দৃঢ় বিশ্বাস
বিরাট রক্তাক্ত সাগরর মালিক হই গিছ এর লাগি তো আমি কই পত্রিকার পাতা খুললে ও তো মুমূর্ষু রোগী কিটা লাগি কারণ যারা তোর কাছে কি রক্ত নেয় আর রক্ত নিয়া দেয় শরীর তো এরা তো রক্ত পান পানি বা বুসবুসা খান বুঝছো কি কোন ভাগ লগে তোর কাছে কি আর যাই হোক মানছে তো নিতে না পশু পাখি নিলে নিতে পারে কারণ তোর রক্ত তো বি পজিটিভ এটা পশু পাখির রক্ত তাই এরা নিতে পারে অসুবিধা না যাই হোক তো হুন ঘটনা তুই তো রক্ত দিলে বুঝছো আমি যে প্রতি মাসে কিটা কিটা দান করাম তুই তা কই দেওয়ার আছে তোর তো কোনো মালুমও নাই তোর কোনো ধারণাও নাই হ্যাঁ মানুষের শরীরের মাঝে দেহর মাঝে আড্ডি কত রাখো চাই 206টা বুঝছো এক ব্যক্তি এক কাটুশালি 206 আড্ডি লিখে কিটা করতাম ও অর্থোপেডিকর ডাক্তারে আমার প্রফেসরে ফোন দিলা এন মানে এটা জরুরি মিটিং গো বুঝছো তুই উল্টেবিল মিটিং গো বড় বড় প্রফেসর খালি প্রফেসর কিন্তু কোন ডাক্তার নাই বড় দা পিএইচডি যারা এরা আমি গেলাম একটা মাইক্রোফোন দিলা আমি কইলাম আপনার কিটা সাহায্য সহযোগিতা লাগে যে আমরা আসলে যে আর মানুষের আড্ডি বাড্ডি ভাঙ্গি যার অ্যাক্সিডেন্ট হইয়া কারণ রোডের অ্যাক্সিডেন্ট বাড়ি গেছে আড্ডি বাড্ডি ভাঙ্গি যারা বললাম কোনো সমস্যা না আমি পয়সা দিতে চাইলে দিলাম বললাম পয়সা দিতাম আমি আড্ডি দিই মায়া দিমু আমি আড্ডি ও 206টা তা গিয়া মনে হলো উপরন্ত সত্তর না 75টা দিয়ে আসছি মানুষ আমার আড্ডি লাগাই আমাকে সোলের সোলা ফিরা করতে হয়েছে তো ফারাগো বন্ধ হয়েছে নি আল্লাহর বাস্তে ফারাগো বন্ধ করো না মন মরছি ভালো না তোমার মনটা খারাপ কিটা লাগে কখন দেখো শুনানো গাটা খাইছে তোরে আমি কইতাম হ্যাঁ আপর গেছে বিশ্বর হতা কইয়া লাভ আছে কইতা আর ভাই আপর গেছে হল আপর গেছে তো কইয়া লাভ না কিন্তু দূরার গেছে কইতা আর কারণ হেতো বিশার আইছে এ গুবরর মাঝে তো ইয়া বিষ্টা নষ্ট করি গেছে তার কাছে কই দেয় দূরা মন হরি কই দেয় আর কোনো সমস্যা না কত হইলো কেউ যে আমরা গাও লন্ডনে বাড়ি আছে আছে তান বাড়িত গেছলাম আর কি ইয়ার আলাপ জুতা দি বাড়ি মারছি জুতা দি বাড়ি মারছ না তো কে ও আমার জেডিস লামরে বান্দে বান্দে আর কি কিতার লাগি সুরির অপরাধ শেষ মতে তুই শুরু করাইলি সাজি দিছে ইয়ার লাগো হল গিয়া গো ওভাবে তো সব নষ্ট করে দিলে তোর ও বন্ধ কর কিতা তুই ভালো করে আমার চিনস জানি চিনি আমি না কই আমার মুখ দিয়ে চুরি করব নিলে তবে আমার কুরুশে তোরা বেশি শরীর চর্চা করিলি আর ফটো লেগের সমস্যা আমরা আর তিন ভুয়া আটকাই যে আটকাই যাবো নগলে তারা মাছ কথার মাধ্যমে তারা উঠে কইবার দিয়ে দেয় এর মাঝে নগর হল্লা হামলা চালাচ্ছি আমার ফাউলান্ডে হইলো ধরে দিয়েছে বাদামি কোনো সুরে যার কথা যাইছি কিতা পাবার কারণ এখন তো আসিয়া দিতে দিই কিন্তু ওখান করে ফিলে আন তা বিগুর অবস্থা বর্তমান পরিস্থিতি কি দেখ ওটাও বুঝতাম কথা তার একটা মজার ঘটনা ও তা বিশ্বাস হই নকলে আমারে ভাইছে ভাই আমারে আটকাইছে আমারে তো তুই সিনস বালা করে তা বেটাইন মি কি আমারে আমি বেটাইন ফি বাড়ি অবস্ত বুঝছ নি আমারে কোনো ব্যঙ্গ কথা আছে তোমার আটকাইলি তো তোমার গেছে দুটি আমার খাচ্ছে না থাকলাম মাত পাচ্ছে সহকারী মাইর খাইছে ঠিকই অবশ্য আবার উড়ে দিও করে এটা জিনিস চিন্তা করবো আগে আমরা একলগে আসলাম কত বিপদ আপদ আইতো যদি আমরা রকলে মিলিয়া মানে সাতজন পাঁচজন আসলাম ছয়জন আসলাম মনে হলে যাতে আমার এটা বিপদ আপদ দিতে হইতো মানে আমরা আল্লাহ দেওয়া বাদে দেখ খালি বিপদ হইয়া পড়ে আসলাম বলো তো বিপদ হইল তোমার কারণে তোমার শয়তানির কারণে আলাদা হইলে তুমি আলাদা হইলে আমি আলাদা হইছি না তুই আমার আলাদা করে দিছ আমি কই থেকে আলাদা হইছি দাদা ইউ বনি মাইর করে তো লাভ নাই মানে জানিসলাম কই এ তো বান্দা এখন তারা আমরা লগে দিন রাত পরিশ্রম দিই আর আমরা লগর মানুষ এগু বান্দা আর কি অবস্থা আছে আমরা আমি তো আমি নিজেও হইতে পারি নিতে তো আনার দরকার বাদে মাইর করুনে দাদা বলা কই ফল সয়লা ফলা সল কি আছে দিছে মরি গেছে দিয়ে আচ্ছা তুই দেইবি দাইমুনি আর কি টাকা বিপদ পড়ছ এত আমার লগে আসিল আমার পুরা তো সপ্তাহ বাদে আমার দলর দলর মাসা দেশে আছে বিপদে যে উপকার করে ওই লোকে প্রকৃত বন্ধু তুই তো আমার বন্ধু দোস্ত বন্ধু
কোন বন্ধু নানি আছে ইনা মাতে সময় নষ্ট না করি আগে গে সুটাই পাতে তোর গুরে দেখ মাগে আমার গুরে সুটাই ইয়ালা শুরু করাই লাগি লাগি তোর তিন হাজার টাকা মামলা বে দেটি সবে শুরু করতে না যেটি সব বলে সে আতি লিখুন দেখা আলহামদুলিল্লাহ।
অবশেষে যে তুমি মানে এই দলবদ্ধতা বা একত্রিত থাকার যে মনে হল যে শক্তি যে মূল্যবোধ এদিন সাহায্যে বুঝতে পারছো আমি খুশি আর একটা কথা আমরা আর আসলে গরু ছাগল দোকান দিলে খান ইলা মনে হল ছাত্রবাতি ঢুকে যাবে আমরা সম্মানের সাথে এই পেশাটারে মনে হল পেশায় নিযুক্ত থাকবো নিয়োজিত থাকবো কারণ হইছে কি আর ইয়া যদি কোনো পেশার কোনো মনে হল স্থান না থাকে তাহলে এগুলো সবসময় মানুষের তুচ্ছ তাচ্ছিল্য করে আমরা যুগের লগে তাল মিলিয়ে থাকবো আমরা এইভাবে না আটিয়ে আমরা একটা মেরিট সেন্টার করে ফেলাই বুঝছো নি এখানে অনলাইন ব্যবস্থা থাক অনলাইনে অফিসিয়াল সিস্টেম করে দিব ঠিক আছে কারণ যুগের লগে যদি তুমি তাল মিলাই না পারো তাহলে তুমি সবসময় ফিসে পড়ে দিবে আদি মূল্যবোধ আর আধুনিক প্রযুক্তি এই দুইটা যদি একসাথে মিশ্রিত হয়ে যায় তাইলে রায়বাড়ি পেশা কেন যে কোনো পেশার মাঝে মানে ওলা উন্নতি করানি সম্ভব স্যার যে আমরা কোনো চাকরি তো হবনি অবশ্যই থাক হবে না কুস্তি করা লাগবে না না অফিসিয়াল সিস্টেমে চলবে আধুনিক যুগের লগে তাল মিলিয়ে আমরা চলবো ঠিক আছে তোমাদের চাকরি অবশ্যই থাক স্যার আমার ডাক্তার নিয়ে দরকার চলো আমার ডাক্তার নিয়ে ডাক্তার হয়ে যাও